ইজমিল্লাই রহমানের রহিম আজকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুরাশিতম জন্ম পার্শ্বিকীতে আয় যুক্তরাজ্য বিএনপি কর্তৃক আয়োজিত মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ মঞ্চের সামনে উপস্থিত বিভিন্ন জোনাল কমিটি সহ যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ কর্মী ভাইরা এবং ক্যামেরার উপান্তে দেশ এবং অন্য দেশ থেকে যে সকল নেতৃবৃন্দ কর্মী ভাইরা ধানের শীষের সমর্থকবৃন্দ দেখছেন আসসালাম আলাইকুম প্রথমেই আমি আজকে এই অনুষ্ঠানে একজন সন্তান হিসাবে পিতার জন্য এবং জনগণের পক্ষ থেকে দেশপ্রেমিক নেতার জন্য মহান আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করছি আজকে জন্মদিনে একটি বিষয় উল্লেখ করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি এখানে আমার আগে যে সকল এখানে আমার আগে যে সকল বক্তা বক্তব্য রেখে গেছেন যদিও তাদের মধ্যে কেউ কেউ এই বিষয়টি উল্লেখ করেছেন কি সেই বিষয়টি আপনাদেরকে এখানে এর আগে আমি বক্তব্যে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় বলেছি বিশেষ করে আমাদের স্বাধীনতা যুদ্ধ স্বাধীনতা ঘোষণার বিষয় আজকে আমরা যদি বলি ইতিহাস যে সকল বিষয়ে সাক্ষ্য দিয়েছে ইতিহাসে যে সকল বিষয়ে উল্লেখ করা আছে তার প্রেক্ষিতে যদি আমরা আজকে বলি যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্ম যদি না হতো তাহলে কি ছাব্বিশে মার্চ দেশের স্বাধীনতা ঘোষণা হতো হতো না শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যদি জন্ম না হতো তাহলে উনিশশো সালে যে বাকশালের উদ্ভব হয়েছিল পরবর্তীতে কি বহুদলীয় গণতন্ত্রের সূচনা হতো বাংলাদেশের মানুষ কি বহুদলীয় গণতন্ত্র দেখতে পেত আর বাকশালের পরে আওয়ামী লীগ যে সরকার গঠন করেছিল বাহাত্তর সাল থেকে পঁচাত্তর সাল পর্যন্ত যতগুলো ক্ষেত্রে সেই সরকারটি ব্যর্থ হয়েছিল পরবর্তীতে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সিপাই জনতার বিপ্লবের মাধ্যমে দেশ পরিচালনার দায়িত্ব পেলেন ঠিক সেই ততগুলো ক্ষেত্রেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সফল হয়েছিলেন আমরা এখানে আজকে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে অনেকেই উপস্থিত আছেন যারা সেই সময় এমনকি যারা ক্যামেরার মাধ্যমে বাংলাদেশ থেকে এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দেখছেন তাদের মধ্যে অনেকেই উপস্থিত আছেন যাদের এক্সপেরিয়েন্স আছে যাদের অভিজ্ঞতা আছে যারা দেখেছিলেন সেই সময় উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত কি কি অবস্থা হয়েছিল দেশের প্রতিটি ক্ষেত্রে আইন শৃঙ্খলা বিচার ব্যবস্থা অর্থনীতি শিক্ষা শিল্প কারখানা প্রত্যেকটি বিষয়ে কি অবস্থা হয়েছিল সেগুলো চাক্ষুষ তারা দেখেছেন এখনো বিভিন্ন ডকুমেন্টসে সেগুলো উপস্থিত আছে এবং এরকম প্রত্যেকটি ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর সফল হয়েছিলেন শিক্ষার কথা যদি বলি এখনো সেই বাহাত্তর চুহাত্তর সালে নকলের গল্প এখনো অনেক মুরব্বীরা করে থাকেন সেই নকল বন্ধ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই সময় দেখা গিয়েছিল শিল্প কারখানা বলতে যাও বা ছিল সেগুলো বন্ধ হয়ে গেছিল হয়তো আগুন ধরে গিয়েছিল নতুন শিল্প কলকারখানা উনি তৈরি করেছিলেন দেশে আজকে যেই গার্মেন্টস শিল্প নিয়ে বাংলাদেশের মানুষ গর্ব করে যেই গার্মেন্টস শিল্প নিয়ে রহমান পরেও যতগুলো সরকার এসছে যারা গর্ব করে গর্ব করে এই সেক্টরটা নিয়ে এই শিল্পটি এই দেশে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকে প্রায় এক কোটির উপরে মানুষ বিদেশে বসবাস করছে বাংলাদেশি মানুষ এদের এই সংখ্যা মানুষের মধ্যে বহু মানুষ আছে লক্ষ লক্ষ প্রায় কোটির কাছে মানুষ আছে যারা বিদেশ থেকে দেশে রেমিটেন্স পাঠাচ্ছে যাদের একটি বৃহৎ অংশ মধ্যপ্রাচ্যে আছে এই মধ্যপ্রাচ্যে থেকে কোটি কোটি বৈদেশিক মুদ্রা দেশের সাহায্যে দেশের উন্নয়নের স্বার্থে দেশের মানুষের স্বার্থে প্রবাসীরা বিদেশ থেকে দেশে পাঠাচ্ছে এই যে মধ্যপ্রাচ্যে যে মানুষগুলো আছে এই মানুষগুলোর কর্মসংস্থানের ব্যবস্থা বা উদ্যোগ নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমরা যারা রাজনীতি করি রাজনীতিতে রাজনীতির ময়দানে যারা আমরা বক্তব্য রাখি যারা রাজনৈতিকভাবে আওয়ামী লীগ নামক দলটির রাজনৈতিক প্রতিপক্ষ আমরা প্রত্যেকে যখন আওয়ামী লীগকে নিয়ে কথা বলি তখন একটি বিরাট বড় ঘটনা আমরা উল্লেখ করি অত্যন্ত দুঃখজনক পেইনফুল একটি ঘটনার কথা উল্লেখ করি আমরা সব সময় প্রত্যেকটি রাজনৈতিক দল যারা আওয়ামী লীগের প্রতিপক্ষ রাজনৈতিকভাবে কি সেই ঘটনা সেই ঘটনা হচ্ছে চুহাত্তর সালে দুর্ভিক্ষ যেই দুর্ভিক্ষে সরাসরি ভাবে যেটি জানা যায় সরাসরি ভাবে প্রায় দশ লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা গিয়েছিল যেই দুর্ভিক্ষে প্রায় আরো পাঁচ লক্ষ মানুষ ইনডাইরেক্টলি বিভিন্নভাবে অসুস্থ হয়ে না খেতে পেয়ে সঠিকভাবে অসুস্থ হয়ে মারা গিয়েছিল যেই দুর্ভিক্ষটা ছিল সম্পূর্ণভাবে কৃত্রিম শহীদ রাষ্ট্রপতি অন্যতম বড় কৃতিত্ব ছিল এই দুর্ভিক্ষ অবস্থা থেকে দেশকে তুলে নিয়ে আসা বের করে নিয়ে আসা শুধু বেরই করে নিয়ে আসা না শহীদ রাষ্ট্রপতি রহমান এখানে আপনারা অনেকেই উপস্থিত আছেন যাদের পরিবার দেশে কৃষিকার্যের সাথে সরাসরিভাবে জড়িত আছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় শুধুমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়া দুর্ভিক্ষের অবস্থা থেকে দেশকে বেরি করে আনেন নেই উনি বিভিন্নভাবে খাদ্য উৎপাদন দ্বিগুণ করেছিলেন সেই সময় যেখানে একটি ফসল তো বছরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এখানে খাল খননের কথা উল্লেখ করে গিয়েছে একজন খাল খনন করার মাধ্যমে একটি জায়গায় যেখানে একটি হতো সেখানে দুটি ফসলের ব্যবস্থা উনি করেছিলেন কৃষকরা উৎপাদন করতে সক্ষম হয়েছিল যেখানে দুটি ফসল হতো বছরে সেখানে পানি আসার মাধ্যমে পানি নিয়ে আসার মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ব্যবস্থা করেছিলেন ফলে তিনটি ফসল উৎপাদিত হতো শুধু ফসল দ্বিগুণ বা তিনগুণ করেই হয়নি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় বিদেশে খাদ্য পর্যন্ত রফতানি করা হয়েছিল সামগ্রিকভাবে আন্তর্জাতিকভাবে পৃথিবীর বুকে দেশকে একটি সুন্দর শক্তিশালী অবস্থানে নিয়ে আসা উচিত ছিল তাই এখন অনেক কয়েকজন বক্তা একটি কথা বলে গিয়েছেন যে এই অল্প পরিসরে এই অল্প সময়ের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মাত্র তিন বছরে সাড়ে তিন বছরে দেশের জন্য দেশের মানুষের জন্য যে কাজগুলো করেছেন এই অল্প পরিসরে সেটি বিস্তারিতভাবে বলা সম্ভব না সেই জন্যই আমি মনে করি আমার সাথে বাংলাদেশের কোটি কোটি মানুষ মনে করে আমার সাথে বাংলাদেশের বিএনপির ধানের শীষের কোটি কোটি সমর্থক কোটি কোটি নেতা কর্মী মনে করে যে যতদিন বাংলাদেশ থাকবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেঁচে থাকবে মানুষের অন্তরে উপস্থিত নেতৃবৃন্দ এখানে কেউ কেউ উল্লেখ করেছেন আপনারা পত্রপত্রিকায় দেখেছেন যে বর্তমানের এই রাতের অবৈধ সরকার তাদের নেতারকে যাতে মানুষ শ্রদ্ধা করে সেজন্য বিভিন্ন রকম মনে করে বিভিন্ন রকম প্রকল্প পরিকল্পনার ব্যবস্থা তারা গ্রহণ করেছে আপনাদের গর্বের অত্যন্ত বিষয় হচ্ছে যে আমাদের দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ওনার জন্য জনগণের শ্রদ্ধা ভালোবাসা আদায়ের জন্য আদালতের আশ্রয়ের প্রয়োজন হয় না শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ভালোবাসার জন্য র্যাব বা পুলিশকে পাঠিয়ে ধরে আনার প্রয়োজন হয় না শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য জনগণের ভালোবাসা আদায়ের জন্য বা জনগণের ভালোবাসার জন্য কারাদণ্ড দেওয়ার প্রয়োজন হয় না বাংলাদেশের কোনো মানুষকে বাস্তবতা হল বাংলাদেশে বছরের পর বছর ধরে প্রতিহিংসার রাজনীতি কিংবা মিথ্যাচার করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বা তার প্রতিষ্ঠিত দল বিএনপি কে জনগণ থেকে যতই বিচ্ছিন্ন করার চেষ্টা করা হোক না কেন সেটি করা সম্ভব হয়নি কেন সম্ভব হয়নি কারণ বিএনপি বা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ক্ষমতার মূল উৎস জনগণ শহীদ রাষ্ট্রপতি একটি কথা আপনারা মনে রাখবেন বিশেষ করে বিএনপি যারা করেন বিএনপি যেসব নেতাকর্মী আছেন সকল পর্যায়ের নেতাকর্মী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একবার বলেছিলেন জনগণ যদি রাজনৈতিক দল হয় তাহলে আমি সেই দলে আছি জনগণের সেই দলই হচ্ছে বিএনপি আজকে একই সাথে আজকে আরেকটি আমাদের গর্বের বিষয় আছে বাংলাদেশের অস্তিত্বে যারা বিশ্বাস করে বাংলাদেশি জাতীয়তা বাদে যারা বিশ্বাস করে যারা গণতন্ত্রে বিশ্বাস করে মানুষের ন্যায় বিশ্বাস করে ন্যায়ের স্বাধীনতায় বিশ্বাস করে ন্যায় বিচারের যারা বিশ্বাস করে বাক স্বাধীনতায় বিশ্বাস করে তাদের প্রত্যেকের একজন গর্বের একটি প্রতীক আছে বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক বাক স্বাধীনতার প্রতীককে আজকে এই রাতের অবৈধ আমরা চোদ্দ সাল থেকে খেয়াল করেছেন চোদ্দ সাল থেকে আঠেরো সাল পর্যন্ত আমি বলেছিলাম শেখ হাসিনা বা আওয়ামী লীগকে বলেছিলাম অবৈধ সরকার সালের সেই তথাকথিত নির্বাচনের পরের থেকে কিন্তু তাদের আরেকটি খেতাব জড়িত হয়েছে তাদের অবৈধর সাথে নিশিরাতের অবৈধ নিশিরাতের অবৈধ সরকার নিশিরাতের অবৈধ প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে গণতন্ত্রের প্রতীককে বন্ধ বন্দি করে রেখেছে আপনারা কি বলতে পারেন কে সেই প্রতীক গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই যে ওনাকে যে বন্দি করে রাখা হয়েছে ওনাকে বন্দি করার মাধ্যমেই প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী খালেদা জিয়া বাংলাদেশে যদি নারী শিক্ষার যে এই যে মেয়েদেরকে যে বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হয়েছে একটি মেয়ে যে শিক্ষা পেয়ে একদম নার্সারিতে শুরু করে ডিগ্রি পর্যন্ত শিক্ষা পেয়ে যে নিজের পায়ে দাঁড়াবে এটি বেগম খালেদা জিয়া করেছিলেন বাংলাদেশে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র উনিশশো সালে পঁচাত্তর সালে যে আওয়ামী লীগ যে আওয়ামী লীগের নেতা শেখ মুজিব যারা সারা জীবন গণতন্ত্রের কথা বলেছে যারা সারা জীবন সংসদীয় গণতন্ত্রের কথা বলেছে যখন ক্ষমতায় আসলো তারা বাকশাল গঠন করলো শুধু বাকশালই গঠন করেনি তারা সংসদীয় গণতন্ত্র গলা চিপে দেশে বাকশাল গঠন করেছিল সেই অবস্থা থেকে সেই প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে বাংলাদেশের মানুষের যেটা চাওয়া সংসদীয় গণতন্ত্র সেই সংসদীয় শহীদ জিয়াজের কম সূচনা করেছিলেন বহুদলীয় গণতন্ত্র গণতন্ত্রের প্রতীক সূচনা করেছিলেন আবারও নেত্রী সালে সংসদীয় গণতন্ত্রের দেশনেত্রী জিয়া আওয়ামী লীগ বলে বলে তারা মুক্তিযোদ্ধার দল সেই প্রসঙ্গে পরে আসছে যদিও এখানে হামিদ সাহেব সুন্দর করে বলে গিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াই এই দেশে করেছিলেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় খালেদা জিয়ার সময় বাংলাদেশের সংবাদপত্রগুলো যে স্বাধীনতা ভোগ করেছে বাংলাদেশের সাংবাদিকেরা সাংবাদিকেরা যে স্বাধীনতা ভোগ করেছে একদিন এই সত্য বলতে তারা অবশ্যই তারা বাধ্য হবেন দেশনেত্রী খালেদা জিয়া বেগম খালেদা জিয়া একমাত্র নিরপেক্ষ নির্বাচনে যেহেতু বিএনপি বিশ্বাস করে গণতন্ত্রে বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা বাংলাদেশের মানুষের গণতন্ত্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়াই এই দেশে নিরপেক্ষ নির্বাচনের সাথে স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছিলেন আজকে এই সকল এই গণতন্ত্রের প্রতীক আজকে এই যে এই যেই বিষয়গুলো বললাম প্রত্যেকটি বিষয় আজকে অনুপস্থিত এবং এই বিষয়গুলি প্রমাণ করে যে বেগম খালেদা যে একমাত্র বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক তা না হলে আজকে তাকে বন্দী করা হতো না বেগম খালেদা একমাত্র বাক ও ব্যক্তি স্বাধীনতার প্রতীক তা না হলে তাকে আজকে জোর করে বন্দী করে রাখা হতো না শুধু বন্দি নয় আপনারা দেখেছেন যে বন্দি শুধু করে রাখা হয়নি দেশনেত্রী গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়াকে তাকে তার একজন মানুষ হিসাবে তার যে জামিন পাওয়ার ন্যায্য অধিকার সেটি থেকে তাকে বঞ্চিত করা হয়েছে কয়েকদিন আগে আগে এই এই দুই দিন আপনার নিশ্চয়ই দেখেছেন বিদেশি একটি পত্রিকায় বিদেশি একটি আপনারা পত্রিকায় দেখেছেন যে কিছুদিন আগে যখন আমরা বেইলের জন্য বিএনপির আইনজীবীরা যখন জামিনের জন্য কোর্টে আবেদন করে সেই সময় তখন কোর্ট অর্ডার দিয়েছিল ঠিক আছে মেডিকেল রিপোর্ট মেডিকেল রিপোর্টে ডাক্তাররা উল্লেখ করার পরও কোর্ট বলেছে আমরা জামিন দেব না প্রিয় ভাই বোনেরা আজকে আপনারা এখানে যারা উপস্থিত আছেন ক্যামেরার ওপারে আপনারা যারা দেখছেন আপনাদের সকলের সামনে আজকে আমি পরিষ্কারভাবে একটি কথা বলতে চাই এই যে মেডিকেল বোর্ডের রিপোর্টের পরেও এই উচ্চ আদালতে বিচারকের আসনে বিচারকের নাম নিয়ে যারা বসে এই আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা দলীয় এজেন্ডা পূরণে ব্যস্ত তাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই একজন বিচারকের আসনে বসে আপনি একজন নিরাপদা একজন ইনোসেন্ট ব্যক্তি যার কোনো অপরাধ নাই তাকে যেভাবে আপনারা তার প্রতি যে অবিচার আপনারা করেছেন অবশ্যই আপনাদেরকে এর খেসারত একদিন দিতে হবে অবশ্যই 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 আপনারা যে একজন নিরাপদ মানুষের সাথে যে অন্যায় আচরণ করেছেন এই অন্যায় বিচারের সম্মুখীন একদিন দেশবাসী আপনাদেরকে করবে এবং এবং সাথে আরেকটি কথা আমি পরিষ্কারভাবে উল্লেখ করতে চাই সেটি হচ্ছে একজন অসুস্থ মানুষকে যে কারণে যেভাবে আপনারা অধিকার থেকে জামিনের বঞ্চিত করেছেন আপনারা যখন এই মানুষকে শাস্তি যেভাবে দিয়েছেন কষ্ট দিয়েছেন সেটির বিচার হবে তখন নিশ্চয়ই আপনারাও জামিন চাইবেন কিন্তু কিভাবে জামিন পাওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও জামিনের পথ বন্ধ করে দিতে হয় সেই পথ এই তথাকথিত বিচারপতিরাই দেখিয়ে দিয়েছেন এবং মনে রাখবেন সেদিন হয়তো একইভাবে আপনাদের প্রাপ্য জামিন করা হয় এর দায়ী দায়িত্ব আজ আপনাদেরই কাঁধে বর্তাবে প্রিয় ভাই বোনেরা আপনারা খেয়াল করে দেখবেন আওয়ামী লীগ নামক দলটা মুখে মুখে কিন্তু বলবে তারা গণতন্ত্রে বিশ্বাস করে মুখে মুখে বলবে তারা নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাস করে আজকে এই হলের মধ্যে নতুন প্রজন্মের অর্থাৎ আমাদের থেকে যারা ছোট যারা নতুন প্রজন্মের যাদের বয়স এখনো তিরিশ পঁয়ত্রিশের কোঠায় বা তারও নিচে এরকম বহু তোমরা ছোট ভাই তোমরা উপস্থিত আছো তোমাদের কাছে একটা জিজ্ঞাসা আমার এখন তো নিশ্চয়ই পত্রপত্রিকা খুললে অথবা রেডিও টেলিভিশন খুললে বাংলাদেশের গুলোর কথা বলছি আমি সারাদিন তোমরা এই নিশিরাতের অবৈধ সরকারের বিভিন্ন গুণগান তোমরা পাও বা তাদের দলে তাদের নেতা নেত্রীদের বিভিন্ন গুণগাও তোমরা পাও তোমরা কি নিজেদেরকে একটি প্রশ্ন করতে পারো যে উনিশশো সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ যখন শত্রুমুক্ত হলো তখন তো আওয়ামী লীগ তারপরে সরকার গঠন করলো তারপরে উনিশশো তেহাত্তর সালের সাতই মার্চ বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচনে যদি আমরা তৎকালীন তার পরবর্তী বিভিন্ন পত্রপত্রিকা ঘাটি অনেক কিছু পাওয়া যাবে যার একটি মডার্ন চিত্র তোমরা এই গত বছর আঠারোই দুই হাজার আঠেরো নির্বাচনে তথাকথিত নির্বাচনে তোমরা দেখেছ কিন্তু তোমরা যদি দয়া করে কষ্ট করে একটু পুরোনো বইগুলো খাতাপত্র পত্র বের করো তাহলে তোমরা দেখতে পাবে যে সেই নির্বাচনেও এই নির্বাচনে এই যে নির্বাচন প্রহসনের নির্বাচন হয়ে গেল এক বছর আগে সেই নির্বাচনেও যেভাবে বিএনপির প্রার্থীদেরকে কিডন্যাপ করা হয়েছিল সেই নির্বাচনেও যেভাবে বিবিসির নিউজে আমরা দেখেছি কিভাবে ব্যালট বক্স ভরে নিয়ে এসছে ঠিক সেইভাবে ব্যালট বক্স ভর ভর্তি করে হেলিকপ্টারে করে কুমিল্লা থেকে নিয়ে এসে তাদের নেতাদেরকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল ঠিক একইভাবে কি করা হয়েছিল ঠিক সেইভাবে একটি সিটের একটি আসনের রেজাল্ট ডিক্লেয়ার করা হয়েছে তারপরে তিন দিন পরে সেই আসনের রেজাল্ট আবার পরিবর্তন করে যে প্রকৃত জয়ী তাকে পরাজিত দেখিয়ে তাদের নিজস্ব আওয়ামী লীগের নিজস্ব দলীয় প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়েছে এই সবগুলো কাণ্ড ঘটেছিল এগুলো হচ্ছে ইতিহাসের পাতা এখন প্রশ্নটি আমার হচ্ছে নতুন প্রজন্মের ভাই বোনদের কাছে যে একাত্তর সালের ষোলোই ডিসেম্বর দেশ শত্রুমুক্ত হলো আওয়ামী লীগের দাবি অনুযায়ী তারা মুক্তিযুদ্ধের বলে পক্ষের শক্তি তারা সরকার গঠন করল দেড় বছরের মাথায় তারা এমন কি করলো যে নেতাকে নিয়ে তারা সারা বছর প্রোগ্রাম করবে তারা ঘোষণা দিয়েছে এই নিশিরাতের অবৈধ সরকার সেই নেতার নেতৃত্বে যখন সরকার পরিচালিত হচ্ছিল দেড় বছরের মাথায় তারা দেশে এমন কি করলো যে তাদেরকে ব্যালট বক্স ছিনতাই করে নির্বাচনে জিততে হলো তাদেরকে বিরোধী প্রার্থীদেরকে কিডন্যাপ করে নিয়ে নির্বাচনে জিততে হলো তাদেরকে নির্বাচনে জেতার জন্য রেজাল্ট শিল পাল্টে ফেলতে হলো তিন দিন পরে রেজাল্ট পাল্টে তারা তাদের প্রার্থীকে ঘোষণা দেওয়া হলো এটি কিন্তু একটি জিজ্ঞাসা এটি প্রত্যেকের জানা উচিত প্রত্যেকের অনুধাবন করা উচিত যে এই যে আওয়ামী লীগ নামক দলটি কি এমন করলো যে দেড় বছরের মাথায় তারা বুঝতে পারলো তাদের সাথে নেই তাদেরকে যদি ক্ষমতায় থাকতে হয় তাহলে তাদেরকে এই সব সেই সময় তো আর ইভিএম ছিল না এই ব্যালট বক্স ছিনতাই বিরোধী প্রার্থীদেরকে কিডন্যাপ বিরোধী প্রার্থীর রেজাল্ট শিট পাল্টে দেওয়া জোর করে টিভিতে অ্যানাউন্সমেন্ট দিয়ে চেঞ্জ রেজাল্ট চেঞ্জ করে দাও এইসবের মাধ্যমে তাদেরকে ক্ষমতায় থাকতে হবে সবচেয়ে বড় প্রশ্ন দেড় বছরের ব্যবধানে তারা কি করেছিল এবং আমরা যদি তার ধারাবাহিকতায় আসি তাহলে নিশ্চয়ই তোমরা অনেকেই উনিশশো একানব্বই সালের নির্বাচন দেখেছ উনিশশো একানব্বই সালের নির্বাচনেও একটি নিরপেক্ষ ছিল একটি নিরপেক্ষ মানুষের অধীনে নিরপেক্ষ একটি সরকারের অধীনে সেই নির্বাচনেও সেদিন তারা সরকার করতে ব্যথন হয়েছিল সেই নির্বাচনে উনিশশো সালে সাতিরিশ সাতাইশে ফেব্রুয়ারির নির্বাচনে সরকার গঠন করেছিল এই দেশের মানুষের সবচেয়ে প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাহলে আওয়ামী ক্ষমতা আসলো দেশ স্বাধীনের পরে দেড় বছরের মাথায় তাদেরকে ব্যালট চিন্তায় থেকে আরম্ভ করে সবকিছুর মাধ্যমে করে তাদেরকে জোর করে ক্ষমতায় টিকে থাকতে হলো তারপরে একানব্বই সাল পঁচাত্তর থেকে একানব্বই সাল কত বছর হলো প্রায় ষোলো সতেরো বছর এই ষোলো সতেরো বছর পরে বাংলাদেশের মানুষ মনে রেখেছিল চুহাত্তরের দুর্ভিক্ষ ব্যাংক ডাকাতি থেকে শুরু করে সকল কিছু মানুষ মনে রেখেছিল সেই জন্যই সেদিন মানুষ তাদেরকে সমর্থন দেয় নাই তেহাত্তর সালে দেড় বছরের মাথায় তারা দেশকে কোথায় নিয়ে গেছিল মানুষের উপরে কি অত্যাচার নির্যাতন করেছিল আমি আগেও বলেছি অনেকবার বেশ কয়েকবার আপনাদের সামনে এখানে আমি বলেছি যে আওয়ামী লীগ আওয়ামী লীগ নামক এই দলটা কখনই একটি স্বাভাবিক সঠিক নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারা সরকার গঠন করতে সক্ষম হয়নি অনেকেই বলে থাকেন নিরপেক্ষ নির্বাচন সালে হয়েছিল তার মাধ্যমে আওয়ামী সরকার গঠন করেছিল নৌ ছিয়ানব্বই সালে তাদেরকে ছলে বলে ষড়যন্ত্রের মাধ্যমে জিততে হয়েছিল জনতার মঞ্চ নামে তারা ষড়যন্ত্রের মঞ্চ তৈরি করে সেদিন সিভিল প্রশাসনের কুয়ের মাধ্যমে ষড়যন্ত্র করে সেদিন তারা জিতেছিল তারা জিততে পারেনি আপনাদের মনে আছে চাঁদপুর সহ বেশ কয়েকটি জেলাতে বেশ কয়েকটি জায়গায় ব্যালট বক্স তারা নির্বাচন কমিশনার অফিসে আগুন ধরে দিয়ে রেজাল্ট শিট পাল্টে দিয়ে চল্লিশটা সিটের ঘাপলা করে সেদিন তারা জিতেছিল তারপরে দু হাজার আট বলেন দু চোদ্দ বলেন দু হাজার বলেন দেশবাসীর সামনে টক বক করছে এই এই জ্বলন্ত চুরিগুলো আওয়ামী লীগের এই মুহূর্তে যদি আমরা এই মুহূর্তে যদি আমরা দেশের দিকে দেশের অবস্থার দিকে তাকাই বিভিন্নভাবে পরিস্থিতির পরিবর্তন হয়েছে কিন্তু ঘটনা বলেন বা যাই কিছু বলেন সেই বাহাত্তর থেকে পঁচাত্তরে যা হয়েছিল তার ধরন পাল্টে গেছে কিছুটা তার কিছুটা ধরন পাল্টে গেছে কিন্তু বেসিক জিনিস একই রকম হচ্ছে আজও খুন হচ্ছে আজও গুম হচ্ছে আজও দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে এখন তো পত্রপত্রিকায় কিছু কিছু চলে আসছে মাধ্যমে আপনারা জানতে কিছু কিছু এখানে আমরা সবাই দেখেছি পত্রপত্রিকা খুললে একটা জিনিস দেখা যায় যে এই আওয়ামী লীগ নামক দলটার একটা বড় ফ্যাসিনেশন আছে বিদেশি সার্টিফিকেটের প্রতি দেশের মানুষের পয়সা নষ্ট করে দেখেছেন হাসিনা কিভাবে এই নিশিরাতের অবৈধ হাসিনা কিভাবে সে সার্টিফিকেট জোগাড় করে তথাকথিত ডিগ্রি সার্টিফিকেট পিএইচডি সার্টিফিকেট সে জোগাড় করে এদের বিদেশি সার্টিফিকেটের প্রতি বেশ একটা ফ্যাসিনেশন আছে অর্থ পাচার বলেন খুম বলেন গুম বলেন দুর্নীতি বলেন এগুলো নয় একটা সাইডেই আমরা রাখলাম এগুলা সাইডে রেখে আমরা যদি একটা বিদেশি সার্টিফিকেট বিদেশি একটা ইন্ডিপেন্ডেন্ট সংস্থা তাদের একটা ছোট্ট রিপোর্ট আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাচ্ছি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এদের একটা এরা প্রতি বছরই একটা রিপোর্ট করে একটা সংস্থা আছে প্রতি বছরই রিপোর্ট করে এবছরও তারা একশো চল্লিশটা দেশের বিভিন্ন বিষয় নিয়ে তারা রিপোর্ট করেছিল আচ্ছা এই রিপোর্টে একশো চল্লিশটা দেশ এই রিপোর্টে একটা ছিল নিরাপত্তা দুর্নীতি বাক স্বাধীনতা এইসব ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কোথায় একশো দেশের মধ্যে এই যে গত দশটা বছর যাবত বলে তারা উন্নয়ন করে যাচ্ছে উন্নয়ন করে যাচ্ছে গণতন্ত্র থেকে বলে উন্নয়ন ইম্পর্টেন্ট গণতন্ত্র থেকে যদি উন্নয়ন ইম্পর্টেন্ট গণতন্ত্র বলে এদের বক্তব্য শুনেছেন না যে গণতন্ত্র তন্ত্র এখন দরকার নেই এখন উন্নয়ন দরকার আরে ভাই ব্রিটেন হচ্ছে পৃথিবীর অন্যতম উন্নয়ন উন্নত একটা ডেভেলপ একটা কান্ট্রি উন্নত কান্ট্রি তাহলে তো ব্রিটেন সবচেয়ে আগে এই পন্থাই গ্রহণ করতো যে নৌ গণতন্ত্র আগে উন্নয়ন করো এরা কি তা করেছে এদের দেশে দশটা বছর আপনাদের সাথে আমি আছি আমার তো দেখে মনে হয়েছে এদের কথা উল্টা আগে গণতন্ত্র তারপরে উন্নয়ন তাই নয় কি রাইট এটাই হচ্ছে আগে তো মানুষকে মানুষের শ্বাস ফেলার অধিকার দিতে হবে মানুষকে কথা বলার অধিকার দিতে হবে মানুষের বুক হালকা করার অধিকার দিতে হবে তারপরে উন্নয়ন তো একশো চল্লিশটা দেশের মধ্যে নিরাপত্তা দুর্নীতি বাক স্বাধীনতা এই ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান হচ্ছে একশো নম্বর আসেন আরেক উন্নয়ন যোগাযোগ অবকাঠামো নিশ্চয়ই আশি লাখ টাকার গল্প তো শুনেছেন আশি লাখ টাকার ঘড়ি পরে যে ঘুরে বেড়াচ্ছে তার মন্ত্রণালয় ওই বাংলাদেশের রাস্তা ব্রিজ বানায় যার খরচ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশে এই মুহূর্তে নিশ্চয়ই আপনারা এর মধ্যে সবাই জানেন দেশে বিদেশে অবস্থিত প্রত্যেক বাংলাদেশই জানে যে বাংলাদেশে এখন রাস্তা বানাতে এক কিলোমিটার রাস্তা বানাতে ব্রিটেন বা ইউরোপ থেকে খরচ বেশি হয় আসেন যোগাযোগ অপকাঠামো বিদ্যুৎ গ্যাস পানির মতন সেবা খাত বিদ্যুতের কথা নাই বা বললাম কিছুদিন আগে পত্রিকার নিউজে দেখলাম যে বিদ্যুৎ উৎপাদন করে সরকারকে বা সরকারের এখানে সাপ্লাই দেয় নাই এরকম অনেক কোম্পানিকে কোম্পানিগুলোর মালিক অবশ্যই তাদের দলের লোকজন একান্ন হাজার কোটি টাকা দিয়ে দিয়েছে অথচ ওই একান্ন হাজার কোটি টাকার বিদ্যুৎ উৎপাদনই হয়নি তো যোগাযোগ অবকাঠামো বিদ্যুৎ গ্যাস পানির মতন সেবা খাতে একশো চল্লিশটা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে একশো তেরো দয়া করে বিষয়গুলো খেয়াল রাখবেন যখন কথা বলবেন জানাবেন আপনি আরো দশজন কর্মীকে জানাবেন আরো মানুষকে জানাবেন সড়ক রেল বিমান যোগাযোগ ব্যবস্থায় একশো চল্লিশটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো চব্বিশ নিরাপদ পানি প্রাপ্যতা পানি সরবরাহ বাংলাদেশের মানুষ পানি পায় না আমাদের পানি তিস্তার হিসা ফারাক্কার হিসা আমরা পাই না আর এইদিকে একজন পানি খেতে চেয়েছে বলে মানা তো করা যায় না সেই জন্য ফেনি নদীর পানি দিয়ে দিলাম কি আজব আহাহা কি আজব তো এই যে নিরাপদ পানির প্রাপ্যতা পানি সরবরাহ এর উপর নির্ভরশীলতা এইখানে একশো চল্লিশটা দেশের মধ্যে বাংলাদেশে অবস্থান আবার একশো মানে সেঞ্চুরি না সেঞ্চুরি ছাড়িয়ে যাচ্ছে ক্রিকেটে সেঞ্চুরি মারে না হ্যাঁ প্রত্যেক ম্যাচে মানে মোদন সেঞ্চুরি যেটা নিয়ে তাদের গর্ব মানে তারা গর্ব করে মিথ্যা গর্ব যেটা নিয়ে করে মানুষকে যেটা দিয়ে তারা বোকা বানানোর চেষ্টা করে তথ্য প্রযুক্তি খাত যেমন মোবাইল টেলিফোন ইন্টারনেট এইখানে একশো চল্লিশটা দেশের মধ্যে এখানেও সেঞ্চুরির নিচে না সেঞ্চুরি ছাড়িয়েই গেছে বাংলাদেশের অবস্থান একশো নম্বরে এইভাবে অনেকগুলো বিষয় আছে অনেকগুলো বিষয় এভাবে আছে সবগুলো হয়তো আমাদের আপনারা বের করে নিতে পারবেন দেশের প্রত্যেকটা ক্ষেত্রে যদি দেখেন দুদুক বলেন কোড বলেন আইন শৃঙ্খলা বলেন প্রত্যেকটা ক্ষেত্রে এইভাবে অবস্থা চলছে আজকে আজকে এখানে তো এখানে ঘরে যারা উপস্থিত আছেন স্বাভাবিকভাবে লন্ডন শহরে বা টোটাল ইউকে আমাদের সিলেট জেলার অধিকাংশ মানুষ আপনারা অধিবাসী অধিকাংশ সিলেট জেলা থেকে এই নিশিনাথের অবৈধ সরকারের এক মন্ত্রী ছিল অর্থমন্ত্রী হ্যাঁ রাবিশ ঠিক আছে আপনারা যদি মনে করেন তার নাম রাবিশ আছে তো রাবিশ সেই রাবিশ ভদ্রলোক আজকে একটা পত্রিকায় ওনার সাক্ষাৎ আছে উনি প্রায় দশ বছরের মতন উনি কি ইয়ে ছিলেন ফাইন্যান্স মিনিস্টার উনি ছিলেন আজকে উনি নিজের সাক্ষাৎকারে নিজেই বলছেন যে বাংলাদেশের ব্যাংকিং খাত সিরিয়াস অবস্থার মধ্যে আছে চিন্তা করেন এবং একই সাথে সে বলেছে সে মন্ত্রী থাকা কালীন অবস্থায় সে বলেছে একটা বেসিক ব্যাংক ছিল যা আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র যারা উদ্যোক্তা ছিল কৃষক থেকে আরম্ভ করে বিভিন্ন ইয়াং ছেলে যারা ছিল যারা ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন রকম উদ্যোক্তা ছিল বিভিন্ন ছোট ছোট কলকারখানা তৈরি করতে এরা বেসিক ব্যাংক থেকে ছোট ছোট লোন নিত এই বেসিক ব্যাংককে একদম শুয়ে দিয়েছে শুয়ে দিয়েছে একজন ব্যক্তি কি নাম বাচ্চু নাম তার তাকে যখন জিজ্ঞেস করা আছে বাচ্চুকে কিছু করতে পারলেন না বলে না ওসব কথা বলা টলা যাবে না এই হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি এই হচ্ছে তাদের জনগণের অর্থ সম্পদ লুট করার কাহিনী এখন নেতৃবৃন্দ নেতৃবৃন্দ এই কারণেই কিন্তু এই কারণেই আওয়ামী লীগ নামক এই যে দলটা এই যে একটু আগে আমি বলেছি যে আওয়ামী লীগ নামক দলটা কখনোই নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাস করে না কখনই গণতন্ত্রে বিশ্বাস করে না গণতন্ত্রে যদি আপনি বিশ্বাস বিশ্বাস করেন আপনাকে নিরপেক্ষ নির্বাচনে করতে হবে মানুষের বাক বিশ্বাস করতে হবে বিশ্বাস করতে হবে মানুষের স্বাভাবিক নিরপেক্ষ ভোট অধিকারে কিন্তু যেই দল জনগণের কোটি কোটি অর্থ সম্পদ সুযোগ পেলেই লুট করে আজকে এখানে একটি পত্রিকার একটা ফ্রন্ট নিউজ আমি আসার সময় দেখলাম নিয়ে এসছি আপনাদেরকে দেখাতে এটা কালের কণ্ঠ নামে একটি পত্রিকায় ছাপা হয়েছে আজকে এবং এই পত্রিকার যারা মালিক থেকে আরম্ভ করে আপনারা জানেন এরা এদেরই লোকজন এটা হাসি হাসিনারি লোকজন তারা এরা আজকে একটি নিউজ করেছে যে দেশ থেকে অর্থ পাচারের প্রতিবাদে কানাডায় বাংলাদেশিদের বিক্ষোভ প্রিয় নেতৃবৃন্দ প্রিয় কর্মী ভাইরা দেশে এবং বিদেশে এবং এখানে উপস্থিত এই একটি কারণে আওয়ামী লীগ নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাস করে না এই রকম আরো অনেকগুলো কারণে আওয়ামী লীগ মানুষের ভোটাধিকারে বিশ্বাস করে না এরকম আরো অনেকগুলো কারণে আওয়ামী লীগ বিশ্বাস করে না মানুষের বাক স্বাধীনতায় আজকে বাংলাদেশের প্রত্যেকটি ইনস্টিটিউশন প্রত্যেকটি সংগঠন প্রকৃতির সংস্থাকে তারা নষ্ট করে দিচ্ছে আরেকটি সংস্থার দুদুকের গল্প না হয় নাই বা আপনাদের বললাম আপনারা নিজেরাই আমার থেকে নিশ্চয়ই অনেক বেশি গল্প জানেন আরেকটি সংস্থা আরেকটি সংস্থা তারা নিজেদেরকে বলে তারা বলে নির্বাচন কমিশন তারা বলে এই যে দেখেন আপনারা হাসছেন মানে নির্বাচন কমিশন হ্যাজ বিকাম আ জোক নাও ইট হাজ বিকাম এ জোক না দেখেন আমি শব্দটা বলার সাথে সাথে আপনারা হাসলেন শুধু আপনারা বাংলাদেশের লক্ষ কোটি মানুষ হাসে আজকে এদের কাণ্ড কারখানা দেখলে এরা চিন্তা করেন এর সাথে সময় আমরা দেখেছি আওয়ামী লীগের সময় তো আমরা দেখছি এবং অতীতেও দেখেছি যে নির্বাচন কমিশন একটা কাজে খুব পারদর্শী বলেন তো কি সঠিক বলেছেন ভোট চুরি ভোট চুরির কাজে তারা ভীষণ রকম পারদর্শী এটি তারা প্রমাণ করে দেখিয়ে দিয়েছে তবে আমরা যদি নির্বাচন কমিশনকে লীগের একটি রূপে মনে করি তাহলে কিন্তু এখন তারা আরেকটি শিল্প রপ্ত করতে ওস্তাদ হয়ে উঠেছে তাদের মূল সংগঠন এক মিনিট আগে শুনে নেন কি তারপরে তালি দেন তাদের মূল সংগঠন আওয়ামী লীগের সাথে তারা এখন কম্পিটিশন দিয়ে আরেকটি শিল্প তারা রপ্ত করছে কি শিল্প একদিকে জনগণের ভোট চুরি করছে জনগণের অধিকার ভোট জনগণের পকেট থেকে জনগণের অর্থ চুরি করছে ইভিএম কেনার নাম দিয়ে ইভিএম কেনার নাম দিয়ে পত্রিকার পাতায় দেখলাম একুশ হাজার টাকা দিয়ে যেই ইভিএম পাওয়া যায় সেটি তারা একুশ লক্ষ টাকা দিয়ে কিনছে তারা এক একটি ইভিএম মেশিন আজকে এই যে এই যে কয়েকদিন আগে এই এক দেড় মাস আগে আপনারা এখানে যারা উপস্থিত আছেন এই ঘরে যারা উপস্থিত আপনারা প্রত্যেকেই আমিও দিয়েছি আপনারা প্রত্যেকেই ভোট দিয়েছেন এই দেশে একটি নির্বাচন জাতীয় নির্বাচন হয়েছে ভোট দিয়েছেন না আপনারা যারা ভোট দিয়েছেন আপনি যখন ভোট কেন্দ্রে গেছেন আপনাকে কি দিয়েছে একটি ব্যালট পেপার দিয়েছে এবং আপনি যখন বুথে ঢুকেছেন আপনি কোন সিল পেয়েছেন কোন সিল নেই কি পেয়েছেন একটি পেন্সিল পেয়েছেন কলম না পেন্সিল কাঠ পেন্সিল কাঠ পেন্সিল কলমও নেই সেই কাঠ পেন্সিল দিয়ে আপনার যে প্রার্থী পছন্দ তার বক্সের মধ্যে আপনি একটি ক্রস মার্ক দিয়ে সুন্দর করে ব্যালটটি ফেলে দিয়ে এসছেন এই যে উন্নত বিশ্ব এই যে গ্রেট ব্রিটেন উন্নত বিশ্ব তারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা বিশ্বাস করে তাদের আস্থা আছে দেশের জনগণের উপরে তাদের আস্থা আছে দেশের মানুষের উপরে সেই জন্যই তারা কাঠ পেন্সিল দিতে কণ্ঠাবোধ করে না তারা বিশ্বাস করে মানুষের বাক্স্বাধীনতায় মানুষের উন্নয়নে মানুষের নিরাপত্তায় সেজন্যই তারা জনগণের কাছেই দিয়ে ছেড়ে দেয় যে তোমরা ঠিক করো কে তোমাদেরকে দেশ পরিচালনা করবে কিন্তু তারা তো আর ব্যাংকের থেকে আটশো কোটি টাকা লুট করে নিয়ে ক্যাসিনো খেলছে না বরিস জনসন সম্পর্কে এরকম শুনেছেন এরকম শুনেননি তাদের নির্বাচন কমিশনকে কি ইভিএম কিনতে দেখেছেন একবার আলোচনা করতে নেতৃবৃন্দ আজকে আজকে এটাই হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগের পার্থক্য সে যতবার দেশে নিরপেক্ষ নির্বাচন হয়েছে মানুষ ভোট দেবার সুযোগ পেয়েছে মানুষ ভোট দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এজন্যই হচ্ছে ওদের সাথে মূল পার্থক্য নেতৃবৃন্দ আরেকটি বিষয় কিছুদিন আগে আপনারা একটি লিস্ট দেখেছেন একটি পেন ড্রাইভে করে লিস্ট বাংলাদেশের একটি মন্ত্রণালয় থেকে আরেকটি মন্ত্রণালয়ের কাছে পেন ড্রাইভের দাম যে এত হতে পারে আমার চিন্তার বাইরে ছিল ষাট কোটি টাকা একটি পেন ড্রাইভের দাম আশ্চর্য এক বিষয় আমার মনে হয় পেন ড্রাইভের পেন ড্রাইভ যতগুলা বিশ্বের কোম্পানি পেন ড্রাইভ তৈরি করে তারাও বোধ হয় হক যাবে যে কোন পেন ড্রাইভ এটা কি দিয়ে তৈরি পেন ড্রাইভ ষাট কোটি টাকার একটি পেন ড্রাইভ থেকে একটি লিস্টও বের হলো একটি লিস্টই বের হলো লিস্টের মধ্যে বোধ কত দশ হাজারের মতন নাম ছিল না দশ হাজারের মতন নাম ছিল এখন নেতৃবৃন্দ একটি কথা বলি এই যে নিশিরাতের যে দলটি এই দলটি যদি সত্যিকার ভাবে স্বাধীনতায় বিশ্বাস করতো সত্যিকার যদি উনিশশো সালে স্বাধীন একটি বাংলাদেশ তারা চাইত তাহলে তাদের বক্তব্য অনুযায়ী স্বাধীনতা দিবস আটই মার্চ বা সাতই মার্চ হতো নর্থ ছাব্বিশে মার্চ কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে ছাব্বিশে মার্চ কারণ সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল কারণ কারণ বাংলাদেশের এই শুরু গুলা দাঁড়ো 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 কারণ আওয়ামী লীগ যদি সত্যিকার ভাবে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করত তাহলে তারা স্বাধীনতার ডাক দিত যুদ্ধ শুরু হতো আটই মার্চ যুদ্ধ শুরু হতো না ছাব্বিশে মার্চ শহীদ রাষ্ট্রপতি ঘোষণা দেওয়ার পরেই যুদ্ধ শুরু হয়েছে আট সাতই মার্চের বক্তৃতার পরে দেশ স্বাধীনের যুদ্ধ শুরু হয় নাই এখন এই কথাটা যে সত্য আমি আগেও আপনাদের বলেছি এই কথাটা যে সত্য আজ আওয়ামী লীগ নিজেই প্রমাণ করল যে বাংলাদেশের বাংলাদেশের অন্যতম বড় দল তারা আওয়ামী লীগ হচ্ছে তাদের প্রকাশিত লিস্ট অনুযায়ী তারা প্রমাণ করেছে যে শুধু অন্য অন্য ছোট ছোট কয়েকটি দল রাজাকারের দলের দল না বাংলাদেশের সবচাইতে বড় কোনটি হলো রাজাকারের দল আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে রাজনীতি আজকে স্বাধীনতার আটচল্লিশ বছর পরেও আটচল্লিশ বছর পরে আমরা কি দেখতে পাচ্ছি বাংলাদেশে যারা আপনারা অবস্থান করছেন আপনারা অনেকেই ফোনে সামনাসামনি বিভিন্ন জায়গায় দেশের পরিস্থিতি নিয়ে কথা বলতে ভয় পায় মানুষ সংবাদপত্রগুলো নিজেরাই বলছে বিদেশি যেসব ইন্ডিপেন্ডেন্ট সংস্থা আছে রিপোর্ট যারা তৈরি করে তারা বলছে বাংলাদেশ সাংবাদিকরা যখন বিভিন্নভাবে বাইরে আসে তারা বলছে যে বাংলাদেশের মানুষ কথা বলতে ভয় পায় লিখতে ভয় পায় আজকে আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে খেয়াল করতে হবে আজকে কি আমরা শুধু নিজ দেশেই পরাধীন প্রিয় নেতৃবৃন্দ প্রিয় ভাই বোনেরা মনোযোগ দিয়ে কথাটা শুনবেন আজকে কি শুধু আমরা নিজ দেশেই পরাধীন আমি তো মনে করি উদ্যোগের মানে ওয়ারিড হবার আরো আরেকটি বিষয় আছে আমাদের সামনে সমগ্র বাংলাদেশের মানুষের আঠেরো থেকে বিশ কোটি মানুষের জন্য উদ্যোগের উদ্বিগ্ন হওয়ার আরেকটি বড় কারণ সামনে অপেক্ষা করছে আমি আমার কাছে মনে হয় শুধু আজকে আমরা পরাধানী নই বাক স্বাধীনতা বা আমাদের গণতান্ত্রিক গণতান্ত্রিক অধিকারই আজকে শুধু বন্দি নয় ধীরে ধীরে আমার মনে হয় আজকে আমরা আমাদের ভৌগোলিক স্বাধীনতাও হুমকির মুখে পড়ে যাচ্ছে আপনারা কি আন্দাজ করতে পারেন ক্যামেরার ওপ্রান্তে আপনারা যারা দেখছেন আপনারা কি আন্দাজ করতে পারেন ভৌগোলিক স্বাধীনতা আমরা আস্তে আস্তে হারাতে পড়েছি কিছুদিন আগে আমরা দেখলাম আমাদের পার্শ্ববর্তী একটি দেশ তাদের এয়ারপোর্টের রানওয়ে এক্সটেন্ড করবে বলে তারা আমাদের জায়গা নিয়ে নিল তারপরে আমরা দেখলাম তাদের পানির প্রয়োজন বল করার কত তারা জোর করে বছরের গত কয়েক বছর ধরে আমাদের ফেনী নদীর পানি নিয়ে গেল প্রতিদিন বাংলাদেশের সীমান্তে মানুষকে হত্যা করা হচ্ছে অথচ এই নিশিরাতের সরকার তাদের না এয়ারপোর্টের জায়গা দখল করে নেওয়ার বিরুদ্ধে বলার সাহস আছে নাকি সাহস নেই তাদের নদীর পানি থেকে যে নিয়ে গেছে সেটির প্রতিবাদ করার সাহস তাদের নেই আমাদের কাঁটাতারের বেড়ার মধ্যে মানুষকে হত্যা করে ফেলে দিচ্ছে এই কি বিএসএফ বলে না বিএসএফ সেটা ফেলানি তো আছেই সেইটার প্রতিবাদ করার সাহস তাদের নেই প্রতিদিন ভারত থেকে বিনা অজুহাতে এর মধ্যে কয়েকশো মানুষকে এই দেশে ঠেলে দেওয়া হয়েছে এইটা নিয়ে প্রতিবাদ করার তাদের সাহস নেই কিছুদিন আগে আমরা দেখলাম ভারতে একটি বিতর্কিত নাগরত্ব আইন পাশ করা হচ্ছে এবং একটি আইন তারা করছে যে আইনের আজকেও তাদের বিভিন্ন লোকজন বলেছে যে তারা পশ্চিমবঙ্গ থেকে প্রায় এক কোটি মুসলমানকে তারা এদিকে পাঠিয়ে দিবে যারা বছরের পর বছর ধরে সেই দেশে বসবাস করছে আজকে এই নিশিরাতের প্রধানমন্ত্রী নিশিরাতের অবৈধ প্রধানমন্ত্রী আজকে দেখলাম বিদেশি একটি পত্রিকায় বলেছে যে এটি হচ্ছে ভারতের নিজস্ব ব্যাপার আপনাদের সকলের কাছে আমার প্রশ্ন ভারত যখন এই বিল নিয়ে তাদের ভিতরে আলোচনা করছিল পত্রপত্রিকায় এসেছে তারা বাংলাদেশের নাম বলেছে সাথে তারা দুটি দেশের নাম বলেছে যদি যদি তাদের ব্যাপারই থাকে তাহলে হয়ে অন্য কোনো দেশের ব্যাপার যখন চলে আসবে তখন কি আর সেটি আভ্যন্তরীণ ব্যাপার থাকে তখন সেটি আভ্যন্তরীণ ব্যাপার থাকে না অথচ অথচ তারা এটিকে হাসি চলে তাদের তো সাহস নেই তো নেই অবৈধ হলেও কারো কারো কিছু হলেও মিনিমাম আত্মসম্মান মর্যাদা বোধ থাকে এদের সেই আত্মসম্মান মর্যাদা বোধ বলেও এদের কোনো কিছু নেই এরা যেই সম্পর্কটা কূটনৈতিক সম্পর্ক যেটিকে পৃথিবীতে অনেক ভ্যালু করা হয় সেরকম একটি সম্পর্কেতে সম্পর্কে চুত্রতা ভাবে তারা বলে দিচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক কত কত অমর্যাদাশীল কত একটা মানুষের টেস্ট কত নিচু হলে এরকম একটা কথা তারা বলতে পারে নেতৃবৃন্দ প্রিয় ভাই বোনেরা আরেকটি আলার্মিং বিষয় হচ্ছে আপনাদের সামনে আমি আরেকটি আলার্মিং বিষয় উপস্থাপন করতে চাই কয়েকদিন আগে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স এবং বিএসএফ এর মধ্যে মিটিং হয়েছে সেই মিটিং এর মধ্যে দেখা গিয়েছে বিএসএফ ভারতের পক্ষ থেকে একটি প্রপোজাল দেওয়া হয়েছে যে চেষ্টা করবে তারা একটি প্রপোজাল দিয়েছে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সের কাছে যে তারা চাচ্ছে যে তারা চল্লিশ পঞ্চাশ ঘন্টার জন্য তারা একটি সিস্টেম চালু করতে চায় কি সেই সিস্টেম সেই সিস্টেম হচ্ছে তারা একটি দিবে অর্থাৎ বাংলাদেশ অথরিটি একটি পাস ইস্যু করবে যেই মেয়াদ হয়তো থেকে ঘন্টা পাশের থাকবে এবং এই চল্লিশ থেকে আটচল্লিশ ঘন্টা থাকবে অ্যাবাউট আটচল্লিশ ঘন্টার মধ্যে ওপার থেকে কোন রকম পাসপোর্ট টাসপোর্ট কিছু লাগবে না তাদের লোকজন আসতে পারবে যেতে পারবে যারা না বলে কোনো কিছু বিবেচনা না করে বাংলাদেশের মানুষের প্রতি সম্মান না দেখিয়ে আমাদের পানি নিয়ে যেতে পারে যারা বাংলাদেশের প্রতি মানুষের প্রতি সম্মান না দেখে আমাদের জমি দখল করে নিতে পারে তারা যদি ফ্রি পাস পায় এর পরিণতি কি হতে পারে আপনারা কি অনুধাবন করতে পারেন নেতৃবৃন্দ এখন সিদ্ধান্ত আপনাদের আপনারা কিভাবে আপনাদের দেশকে রক্ষা করবেন বিদেশে প্রবাসী যারা আছেন বিশেষ করে মধ্যপ্রাচ্যে হাজার হাজার প্রবাসী বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে অনেকে সহায় সম্বল সবকিছু হারিয়ে দেশে ফিরতে বাধ্য হচ্ছে সেগুলো নিয়ে যে কোনো প্রতিবাদ করা সেগুলোর কোনো সুরহা করা সেই সাহসটুকু পর্যন্ত এদের নেই লক্ষ লক্ষ রোহিঙ্গা আজকে আমাদের এসে দেশে এসে আশ্রয় নিয়েছে এই রোহিঙ্গাদেরকে প্রায় দু বছর হয়ে যাচ্ছে এই রোহিঙ্গাদেরকে তাদের নিজেদের দেশে পাঠাতে হবে সেটার বিরুদ্ধে সেটার পক্ষে হোক বিরুদ্ধে হোক সেটার জন্য কোনো কার্যকরী পদক্ষেপ নিতে সম্পূর্ণরূপে রূপে ব্যর্থ এই নিশিদাতের অবৈধ সরকার এখানে আরেকটি প্রসঙ্গ আমি মনে করি উঠিয়ে আনা উচিত এখানে অনেকেই অনেক কথা বলেছেন কিছু কিছু বিষয়ে কিছু কিছু মানুষ আছেন যারা বলছে দেশের পুরো মানুষ দেখেছে দেশ দেশের ভিতরে দেশের বাইরে বিদেশি সকলেই দেখেছে এই সরকারের আমলে নির্বাচন ব্যবস্থাকে ভেঙে তছনছ করে কি অবস্থা করা হয়েছে তারপরেও আমরা একটি গণতান্ত্রিক দল গণতন্ত্রে বিশ্বাস করি বলে মানুষের অধিকারে বিশ্বাস করি বলে আমরা পর্যায়ক্রমিক ভাবে গণতান্ত্রিক উপায় গণতান্ত্রিক পন্থা ফলো করে আমরা ধীরে ধীরে এগোচ্ছি কখন আমরা কি করব, কখন আমরা কোন পদক্ষেপটি নিব সেটি অবশ্যই দেশের নেতাকর্মীদের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিব কিন্তু গণতান্ত্রিক পন্থার একটি পর্যায় হিসাবে একটি স্টেপ হিসাবে বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনে আমাদের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছে কিছু কিছু মানুষ এখানে বিভিন্ন ভাবে বলতে যাচ্ছে বিএনপি কে তো হারিয়ে দেওয়া হচ্ছে বা বিএনপি হেরে যাচ্ছে যারা কথাটি বলছেন আপনাদের কাছে আমার প্রশ্ন বিএনপি কি কোনো বিএনপির প্রার্থী কি কোনো নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে হেরে যাচ্ছে নো বিএনপির প্রার্থী কোনো নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে হেরে যাচ্ছে না যদি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে হেরে যেত ওনাদের এই কথাটি আমি মেনে নিতাম কিন্তু এখন যেভাবে চিন্তা করে দেখুন যেভাবে বিএনপির প্রার্থীদেরকে হারিয়ে দেওয়া হচ্ছে এটি কি শুধু বিএনপির প্রার্থীকে হারিয়ে দেওয়া হচ্ছে নাকি এটা বাংলাদেশকে হারিয়ে দেওয়া হচ্ছে এটি কি বিএনপির প্রার্থীকে হারিয়ে দেওয়া হচ্ছে নাকি বাংলাদেশের মানুষকে হারিয়ে দেওয়া হচ্ছে আজকে কিছু কিছু ব্যক্তি সম্মানিত কিছু কিছু ব্যক্তি বিভিন্ন জায়গার সমাজের বিভিন্ন জায়গার ব্যক্তি বলে থাকেন যে বিএনপি এটা করছে না ওটা করছে না এই করা উচিত ওই করা উচিত হ্যাঁ বিএনপির ওই করা উচিত অবশ্যই কারণ বিএনপির কাছেই তো দেশের মানুষ আশা করে বিএনপির কাছেই দেশের মানুষের প্রত্যাশা কিন্তু আমি সেই সকল মানুষদেরকে বলবো বর্তমান অবস্থা বিবেচনা করে দেখিন তো যদি দেশের গণতন্ত্রকে ভালোবেসে দেশের মানুষকে ভালোবেসে যদি এখনো কেউ রাজপথে থাকে সেটি বিএনপি আমারই নেতাকর্মী আমারই ছাত্রদল আমারই যুবদল দল আমারই স্বেচ্ছাসেবক আমার এই বিএনপির নেতাকর্মী রাস্তায় আছে রাজপথে আছে মানুষের গণতন্ত্রের কথা যদি বলতে হয় মানুষের বাক স্বাধীনতার কথা বলতে হয় সেটি আমার যুবদল ছাত্র দল বিএনপি রাজপথে আছে আজকে দূর থেকে নিরাপদে বসে বিএনপি সমালোচনা করা অত্যন্ত সহজ কিন্তু আপনি কি একটা বার চিন্তা করে দেখেছেন এত খুন গোম কেস কাচারের হয়রানি মাথায় চল্লিশ পঞ্চাশ টাকা করে কেস নিয়ে এই যে ছেলেগুলো এই যে মানুষগুলো এখনো জনগণের কথা বলে এখনো গণতন্ত্রের কথা বলে তারা তাদের সাথে আপনার দূরত্ব কতটুকু রাজপথে তো তারাই আছে যদি আপনি সত্যিই দেশকে ভালোবেসে থাকেন যদি আপনারা সত্যিই দেশকে ভালোবেসে থাকেন যারা দূরে থেকে বসে সমালোচনা করছেন তাদের সকলকে আজকে আমি আহ্বান করব। হতে পারে বিএনপি একটি রাজনৈতিক দল অবশ্যই তার রাজনৈতিক আদর্শ আছে চিন্তা ভাবনা আছে আমরা আশা করি না যে আমাদের রাজনৈতিক আদর্শের সাথে সবাই একত্রিত হয়ে যাবেন অবশ্যই আপনি আপনার বিশ্বাস আপনার রাজনৈতিক আদর্শ নিয়ে আপনি থাকবেন তবে এই কথাটা সত্য এই কথাটা কেউ অস্বীকার করতে পারবে না বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা এটি নিশ্চিত করেছে বিএনপি এটি নিশ্চিত করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটি নিশ্চিত করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কাজেই যেসব ব্যক্তিরা হতে পারে আপনারা বিএনপির আদর্শে বিশ্বাস করেন না আপনারা দূর থেকে বসে বিভিন্নভাবে বিএনপিকে বিভিন্ন সমালোচনা করেন আমরা সমালোচনা ধরব না এটিকে আমরা ধরে নিচ্ছি আপনারা বিএনপিকে পরামর্শ দিচ্ছেন আমরা এভাবেই দেখতে চাই কিন্তু আপনাদেরকে যদি আমরা পাশে না পাই এই গণতন্ত্র উদ্ধারের সংগ্রামে এই গণতন্ত্র রক্ষার আন্দোলনে যদি আপনাদেরকে আমরা পাশে না পাই তবে সম্মানের সাথে আপনাদেরকে জানাতে চাই আপনাদেরকে বলতে চাই যে আজ আপনারা যতটুকু বলতে পারছেন বিএনপিকে পরামর্শ দিতে পাচ্ছেন বিভিন্ন বিষয়ে বলতে পারছেন কয়দিন পরে আপনাদের সে সুযোগ আর থাকবে না আপনাদের কথা শোনার মানুষ থাকবে না আপনাদের লেখা পড়া লেখার পড়া যেটা লিখেন আপনারা পত্রপত্রিকায় সেটা পড়ার মানুষও আপনারা পারবেন না সেটা তুলে ধরার পত্রপত্রিকা মিনিমাম আপনারা পাবেন না কাজেই তখন মনে করবেন অনেক বেশি দেরি হয়ে গেছে আপনাদের কাছে আহ্বান সেই দেরিটা যাতে না হয় আমাদের সাথে এসে যোগ দিন আজকে এই যোগ দেওয়ার অর্থ এই আন্দোলন সফল হওয়ার অর্থ শুধু যে বিএনপি সরকার গঠন করবে ক্ষমতা আসবে নো তা নয় অবশ্যই এই আন্দোলন সফল করার অর্থ গণতন্ত্রকে মজবুত করা গণতন্ত্রকে ফিরিয়ে আনা এই আন্দোলনকে এই আন্দোলনকে সফল করার অর্থ মানুষের বাক স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করা এই আন্দোলনকে সফল করার অর্থ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার আন্দোলন কাজেই এটি শুধু বিএনপির আন্দোলন নয় এটি শুধু বিএনপির ক্ষমতায় যাওয়ার আন্দোলন নয় বিএনপির সফল আন্দোলন নয় এটি বাংলাদেশের অস্তিত্বে যারা বিশ্বাস করেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে যারা বিশ্বাস করেন বাংলাদেশে যারা বিশ্বাস করেন প্রত্যেকটি মানুষের আন্দোলন কাজেই আপনাদের সকলের কাছে আমার আহ্বান থাকবে যে আপনারা এসে আমাদেরকে সহযোগিতা করেন নো শুধু লিখে পরামর্শ দিয়ে না আপনাদেরকে আমরা রাজপথে চাই আপনাদেরকে আমরা বিএনপির কর্মীর পাশে চাই আপনাদেরকে যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক মহিলা দলের কর্মীর আমরা পাশে চাই প্রিয় ভাই ও বোনেরা প্রত্যেকটি আন্দোলন প্রত্যেকটি সংগ্রামের একটি লক্ষ্য এবং একটি উদ্দেশ্য থাকে প্রত্যেকটি আন্দোলন এবং প্রত্যেকটি সংগ্রামের একটি স্লোগান থাকে আপনাদের সামনে আমি তুলে ধরলাম যে আমাদের পরবর্তী আন্দোলন বা যেই চলমান আন্দোলন এটিকে ধীরে ধীরে আমরা বেগবান করবো সময় সুযোগ সবকিছু বিবেচনা করে আমাদের এই আন্দোলনের লক্ষ্য হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন আমাদের এই আন্দোলনের লক্ষ্য হবে বাংলাদেশের সম্পদ বাংলাদেশের মানুষের জন্য রেখে দেওয়ার সংগ্রামের আন্দোলন আমাদের এই আন্দোলনের লক্ষ্য হবে গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তির আন্দোলন প্রিয় নেতৃবৃন্দ আসুন আন্দোলনের লক্ষ্য আমরা ঠিক করেছি প্রিয় ভাই বোনেরা আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য সংক্ষেপে আপনাদের সামনে আমি বর্ণনা করেছি এখন বাংলাদেশে আপনারা যারা বিএনপি করেন যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উনিশ দফার আদর্শে বিশ্বাস করেন যারা দেশনেত্রী গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মানেন তাদের সকলের কাছে আমি আহ্বান করব আসুন আমরা ধীরে ধীরে নিজেদেরকে প্রস্তুত করা শুরু করি বাংলাদেশকে রক্ষা করার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার আমাদের আন্দোলনের লক্ষ্য আমাদের আন্দোলনের লক্ষ্য আমাদের নেত্রীকে মুক্ত করা দেশ নেত্রীকে মুক্ত করা বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা রক্ষা করা মুক্ত করা একই সাথে আমাদের একটু আগেই বললাম একটি স্লোগান দরকার আপনাদের সকলের সামনে আপনারা সকলে আমার সাথে এতক্ষণ ছিলেন আমার কথা শুনেছে আপনাদের সামনে আমি তুলে ধরেছি সংক্ষেপে বাংলাদেশের বর্তমান চিত্র শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তো এ কারণে স্বাধীনতার ডাক দেননি আমাদের লক্ষ লক্ষ মানুষ একাত্তর সালে যুদ্ধ হয়েছে শহীদ হয়েছে লক্ষ লক্ষ মা বোন তাদের ইজ্জত হারিয়েছেন তার বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি নিশ্চয়ই কানাডায় বেগম পাড়া নামে একটি পাড়া আছে শুনেছি সেখানটাকে কানাডায় অর্থ প্রচারের জন্য না। নিশ্চয়ই বাংলাদেশের অর্থ দিয়ে ফিলিপাইনের ক্যাসিনোতে জুয়া খেলার জন্য নিশ্চয়ই নয় এসব কারণেই কি সেদিন লক্ষ লক্ষ মানুষ নিজেদের প্রাণ দিয়েছিল ন এসব কারণে দেয়নি নিশ্চয় ফেনী নদীর পানি দিয়ে দেবার জন্য নিশ্চয়ই আমরা সেদিন যুদ্ধ করিনি আমাদের মানুষ জীবন দেয়নি দেশের মানুষ জীবন দেয়নি নিশ্চয়ই তিস্তার হিসা নিয়ে আসার জন্যই দেশের মানুষ জীবন দিয়েছিল নিশ্চয় আজকে যে ভীতি পরিবেশ বিরাজ করছে দেশে যেভাবে আজকে মানুষের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে যেভাবে সকলকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে যেভাবে খুন গুমের চর্চা করা হচ্ছে নিশ্চয়ই এই কারণে লক্ষ লক্ষ মানুষ একাত্তর সালে জীবন দেয় নাই যেভাবে আজকে অন্য দেশ আমাদের সম্পদ আমাদের মাটি আমাদের পানি নিয়ে যাচ্ছে নিশ্চয়ই এই কারণে দেশের লক্ষ লক্ষ মানুষ জীবন দেন নাই সেজন্যই আসুন আমি মনে করি আজকে আমাদের আন্দোলনের মূল স্লোগান হোক টেক ব্যাক বাংলাদেশ আজকে আপনাদের সকলের কাছ থেকে এই বলে আমি বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবার দেখা হবে ইনশাল্লাহ আবার কথা হবে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ